পণ্য পরিবহন বা মালামাল আনানের কাজে ব্যবহৃত বার্জ ভাড়া এনে ভাড়া টাকা দেওয়ার পরিবর্তে উল্টো মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তবলী ইউনিয়নের গোপালনগরের ফজল আলীর ছেলে জসিমউদ্দিন ওরফে কালা জসিম সহ তার সঙ্গীদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। তথ্যসূত্রে জানা যায়, এর আগেও জসিমউদ্দিন বিভিন্ন সময় চাঁদাবাজি সহ অসংখ্য অভিযোগে অভিযুক্ত হয়েছেন, কিন্তু এবার তার বিরুদ্ধে অভিযোগ করেছেন ঢাকার খিলগাঁও এলাকার কাঞ্চন আলী হাওলাদারের ছেলে মোহাম্মদ বাদল। জসিমউদ্দিন সহ তার সহযোগীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ বাদল জৈনক মোহাম্মদ আলাউদ্দিন শেখের নিকট হতে একটি বার্জ ভাড়া নিয়ে বিভিন্ন ছোট ছোট প্রজেক্টে সাব ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এক নং বিবাদী মোহাম্মদ জসিমউদ্দিন গত বছরের 19 ডিসেম্বর বার্জ মাসিক 3 লাখ টাকা ভাড়ার চুক্তিপত্র সম্পাদনপূর্বক NRBC ব্যাংক পঞ্চবটি শাখার ইস্যুকৃত 4টি চেক প্রদানপূর্বক ভাড়া নেয়। ভাড়া নেওয়ার সময় জসিমউদ্দিনের সাথে কথা হয়েছিল যে প্রতি মাসে ভাড়া প্রদানের পর একটি করে চেক ফেরত নিয়ে যাবেন। 24 মার্চ দুপুর 12টায় আলাউদ্দিন শেখের কাছে গেলে জসিমউদ্দিন সহ তার সহযোগীরা অজ্ঞাতনামা 4 থেকে 5 জন দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা শুরু করে মারপিট করে নগদ 2.5 লাখ টাকা ছিনিয়ে নেয়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাদল হোসেন রানা। আমি দীর্ঘদিন ব্যবসা করি বাস, তারপরে ড্রাম ট্রাক, বেকু ভাড়া দিয়ে থাকি। এখানে বক্তবলী ভাড়া দিছি। দুর্দশা করে ডাকাত আমরা জানতাম না, আমাদের মারধর করে টাকা পয়সা নিয়ে যায়। এটা হলো জসিম, উজ্জ্বল, তারপর হলো বিপ্লব, এরা হলে নিচে আমাদের কাছে ডিট করে নিছে। ডিট মাটি লোডিং আনলোডিং করবো বেকু দিয়া, সেই জন্য নিছে। নেওয়ার পরে আমরা ভাড়া চাইতে গেলে আমাদের অগত্য ভাষায় গালাগালি করে, মা বোন তুলে গালাগালি করে এবং জীবন প্রাণনাশের হুমকি দিয়ে থাকে। মাসে হলে 3 লাখ টাকা ভাড়া, এটা 3 লাখ টাকা ভাড়া চুক্তি নেওয়া হয়েছে তাদের সাথে। হওয়ার পরে আমি যখন ভাড়া মাসিক ভাড়া দেবো, আমাদের 4টা চেক দিছে। 4টা চেক দেওয়ার পরে বলছে যে এটা এক একটা ভাড়া দিব আর এক একটা চেক নিয়ে নিব। তাই আমাদের ভাড়াও দেয় না, আজকে আসো আগামী সপ্তাহে আসো এইভাবে বলে আসছে। জি, আর না টাকাও পাই নাই এবং আমাদের মারধর করে, এটা গেল পরশুদিন মারধর করে 24 তারিখে। আমরা থানায় একটা সাধারণ চিঠি করি, আমার স্টাফরে মারে এবং ওকে কোদালের আচারে দিয়া দাঁড়া টাড়া পাশে বাড়ি করে দিছে। আমার হইলে 2.5 লাখ টাকা ছিল আমার সাথে, দুটো হইলে 1 লাখ টাকার বান্ডিল আর হইলে 500 টাকার বান্ডিল একটা, এই টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। থানা থেকে বলে যে ওদেরকে আনতে আসি, টাকাই আনতে আসি, আপনাদের দেখি মীমাংসা করে দেওয়া যায় কিনা, এইটাই বলে। 3 দিন ধরে এইটাই বলতে আছে, এখন পর্যন্ত কোনো কার্যকলাপ হয় নাই। আমি টাকা চাইতে গেছি, টাকা আমার ফোন রিসিভ করে না। আমরা আর আগের দিন আমাদের টাকা দেওয়ার ডেট মোল্লাবাজার নিয়েছে, মোল্লাবাজার দিয়ে আমাদের টাকা দেয় নাই। টাকা না দেওয়া আমরা রাইতে 11টার সময় আমরা রিটার্ন আসছি, আবার পরের দিন 10-11টার সময় আমরা ওই ঘটনাস্থানে আমার বাজারে উঠে গেছি। বাজারে উঠে যাওয়ার পর এরা এদিকে আইয়া আমি কিন্তু বাজামি নিয়ে যাই, ফোন রিসিভ করে না, তাহলে আমি বাজামি নিয়ে যাবো। বাস বাজারে উপরে উঠছি আর আইয়া কোদাল দিয়ে আমাদের স্টাফ মারা আরম্ভ করছে। স্টাফ মারা আরম্ভ করার পর স্টাফ পলাই গেছে, আমাদের দ্বারা হুমকি দিয়েছে। হুমকি দেওয়ার পর আমাদের আইয়া পিটার আরম্ভ করছে। এ ব্যাপারে ফতুল্লা থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলতে চাইলে তিনি ফোনে কথা বলতে রাজি হননি। ভুক্তভোগীর দাবি, এর সুষ্ঠু বিচার করে তার সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেয়া। সাব্বির আহমেদ, NTV, নারায়ণগঞ্জ।